গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সারাশ্রী ব্লগে। নতুন আরেকটি ভিডিওর সাথে আজকে আছে ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, তারপর এখন আমি বিছানার চাদরটা ভাঁজ করে নিচ্ছি, এরপর সকালে কী কী করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখতে থাকো। আর এখন হয়ে গেছে বিছানা চাদর ভাঁজ করা আর বিছানা গুছানো। এরপর আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো সকালবেলা, এগুলো রুটিন থাকে। আর এগুলো এখন করে নিয়ে তারপরে বাকি আরও অনেক কাজ আছে সকাল থেকে। বাড়িতে প্রচুর কাজ থাকে, আর আমাদের বাড়িতে তো দুজন মিলে কাজ করেও কাজ শেষ করতে পারি না, কেন সেটাই জানি না। প্রত্যেক দিনই ভাগ করে কাজ করতে হবে, কিন্তু করে উঠতে পারি না। তো চলো দেখতে থাকো। আর আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এরপর আমি কী কী করবো। সকাল থেকে টিফিন আছে, দুপুরে রান্নাবান্না আছে, সেগুলো সব করতে হবে। আর এভাবেই সকালটা শুরু হলো, খুব ভালো কাটলো। আর বাইরের সমস্ত কাজ মাই করে ফেলে, আমি একটু লেটে উঠি বলে তাই অসুবিধা হয় না, মা করে আর বাকিগুলো আমি করি। সব কিছুই মিলে ঝুলেই কাজ করতে হয়, তাহলে সংসারটা খুব ভালোভাবেই চলে। যদি একসাথে একই কাজ আমি করতে থাকি তাহলে তোর ভালো লাগে না। তো যাই হোক, এখন চা করে নিয়েছি সকালবেলায়, আর মাকে হলিস করে দিয়েছি, আর আমি চা করে নিয়েছি। আর এখন আমি চা খাচ্ছি আর মার সাথে কিছু একটা বলছি, আর ভিডিও করা নিয়ে কিছু একটা বলছিলাম, যে বলছে কী করছো, আমি সেটা ভিডিও করছিলাম। তো যাই হোক, এটা বলতে বলতে কথা বলতে বলতে আমি চা বিস্কুট খাচ্ছি আর কথা বলছি। এরপর আমি সবজি টবজি কাটবো, রান্নাবান্না বসিয়ে দেবো। তো সব কিছুই দেখতে থাকো তোমরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। রান্না এখন বসিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, ভাত। আর তার রান্না প্রায় হয়েই এসেছে, তারপর দেখছি কি হঠাৎ করে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঝড়ো ঝড়ো হাওয়া, তার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেশ ভালো লাগছিলো ওয়েদারটা, তাই একটু ভিডিও করে নিলাম। আর বাড়ির সামনে প্রচণ্ড জঙ্গল হয়েছে, তুলসী গাছে ভরে গেছে বাড়িটা। আর এখন এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, সব কাজকর্ম করতে করতে একটু ভিডিও করতে তো ভালোই লাগে। তারপর আমি সকালবেলায় এই বাতাসাটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন এটাকে জল করে নিলাম। তিনজনের জন্য করেছি, আমারটা খাওয়া হয়ে গেছে, ওদেরটা রেখে দিয়েছি। আর আমি এখন খেয়ে নিচ্ছি বাতাসার জল, ভালোই লাগে ঠান্ডা জল দিয়ে এটা শরবতটা করলে পরে, তো খুব সুন্দর লাগছে খেতে। খাওয়া দাওয়া করি, বাকিটা চলো দেখতে থাকো। বাকিটা বলতে বিকেল হয়ে গেছিলো, আর এই সবজিগুলো সব নিয়ে এটা পাকেনি এখন যাচ্ছে আমাদের ওই বাড়ি, আমার বাপের বাড়ি। কেননা এটা আমাদের মাঠের জমিতে চাষ করা, ভিডিও হচ্ছে তোমাকে সবাই দেখবে, বাবা খুব হাসছিল। আর এখন সেগুলো মার ভাবনাশের কি আছে, ঠিক আছে দেখুক একটু। আজকে রাত্রেবেলা রুটি বা ভাত কারোর খেতে ইচ্ছে হচ্ছিলো না, এ কারণে বানিয়ে নিয়েছিলাম চাউমিন, নিরামিষ চাউমিন ডিম ছাড়া। তো খেতে এত টেস্টি হয়েছিলো, কিন্তু ঝাল বেশি দিয়ে ফেলেছিলাম। যাই হোক, এখন বাবাকেও দিয়ে দিয়েছি, বাবাও খাওয়া শুরু করেছে, আমারও খাওয়া শুরু। এখন বাবা খেয়ে নিচ্ছে, আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মা অল্প একটু চাউমিন খাবে আর ভাত খাবে একসাথে, ওর জন্য মা বললেন ভাতটা বেড়ে নিয়ে আসছি আর তোমরা খাওয়া স্টার্ট করো। তো খেতে বসে গেছি আর মাও এখন খাবে। তো চলো ভিডিওটা আজকে বেশি একটা বড় করিনি, আজকে অল্পের মধ্যেই করেছি, কারণ হচ্ছে একা একা ফোন রেখে করতে করতে তো অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আর এভাবেই আমার পাশে থাকলে আমি আরও 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 অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো আজকে টাটা।